গুড মর্নিং ভিউয়ার্স, আমি প্রভাস। সকল বার্ড লাভারকে জানাই বার্ড ব্রিডিং অ্যাক্টিভিটি চ্যানেলের পক্ষ থেকে নমস্কার। ভিউয়ার্স, আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোগ্রেস আপডেট। বদ্রি পাখির নতুন করে প্রোগ্রেসটা আপডেট আমি দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে কিছু পাখিকে ভাঁড় থেকে আমি বের করে দেবো যাদেরকে বার করার মতন উপযুক্ত সময় হয়ে গেছে। তো যদি বার না করা হয় তাহলে কিন্তু কী হয়, ওদের বাবা মা নতুন করে ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, তো সে জায়গা থেকে ডিম যদি দেয় তাহলে কিন্তু ওদের পায়ের চাপে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্যে কিন্তু ওদেরকে দেয়া ভাঁড় থেকে বার করে দেওয়া অবশ্যই দরকার এবং সেটা নিয়ে ভিডিওটি। তো যে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং চলুন ভিডিওটি শুরু করা যায়। ভিউয়ার্স, এখানে যে পাখিটা দেখছেন এটা বাচ্চা পাখি, ছয় মাস তো ভাঁড় থেকে নেমেছে, গতকাল নেমেছে। তো আজকে দেখছি সকালবেলা, তো আর একটা পাখি নেমেছে ভাঁড় থেকে, সেটাকে আমি দেখাবো। সেটা আপাতত খাঁচার ভেতরে আছে, ভেতরে বলতে দাঁড়ে বসে আছে। সেই পাখিটা একটু ভালো উঠতে শিখে গেছে, বাট এই পাখিটা এখনও উঠতে শেখেনি। তো আমি চিন্তিত ছিলাম যে ভাঁড় থেকে নেমে গেছে, ঠিকঠাক উঠতে পারেনি, খাওয়ার ব্যাপারটা কীভাবে ওরা খাবে, এখনও সেলফ হয়নি, নিজে নিজে খেতে শেখেনি। বাট না, এই যে দেখতে পাচ্ছেন বাবা পাখি, মানে মেল পাখিটা, ওদের বাবা তো খুব ভালো করে খাওয়াচ্ছে এবং চিনতেও পেরেছে যে এটা ওদের বাচ্চা। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন আমার এই কলোনিতে 12 জোড়া পাখি আছে, আর 12 জোড়ার মধ্যে সব কটা কাজ করছে না, বাট যে কটা করছে সেখান থেকে এভারেজ 5-6টা ডিম ছিল প্রত্যেকটা ভাঁড়েই, বাট সেই 5-6টা ডিমের মধ্যে প্রচুর ডিম নষ্ট হয়েছে। এবং সেখান থেকে একটা আশা করেছিলাম যখন বাচ্চা ফোটে, তো আশা করেছিলাম 100%, বাট এখন আপাতত আপডেট ভিডিও যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেখানে 100% আশা করেছিলাম, বাট রেজাল্ট 50%। এবং দেখা যাক একদম শেষ মুহূর্ত পর্যন্ত কী হয়। অ্যাকচুয়ালি কলোনি হলে এই সমস্যাগুলো হয় এবং পাখিগুলোর প্রথম প্রোগ্রেস, ফার্স্ট টাইম, আশা করছি নেক্সট প্রোগ্রেসগুলো বেটার হবে। প্রোগ্রেসটা মোটামুটি হয়েছে, এদেরকে মনে হয় ভাঁড় থেকে বার করে দেওয়াটা ঠিক হবে। ভাঁড় থেকে বার করে দিলে তাড়াতাড়ি এরা খেতে শিখে যাবে। আগের ভাঁড়টায় 2টো বাচ্চা ছিল, এই ভাঁড়টাই দেখাবো। একদম চিপ সাদা, হলুদ, একটা একটু ছোট আছে, আপাতত হলুদটাকে বার করে দেওয়া যায় মনে হচ্ছে। তো আগে প্রোগ্রেসটা দেখে নিই ভালো করে আপডেটটা, তারপরে আমি বার করে দেবো সেটা আমি দেখো। এটাই তো নেই, এটাই আছে, এটাই 2টো আছে, বাট এখনও বড় হয়নি, পালকগুলো ঠিকঠাক বেরোয়নি। তো আর 10-12 দিন পর আশা করছি বেরিয়ে যাবে। তো এই ভাঁড়গুলোতে নেই, এই ভাঁড়টাই দেখাবো। এটাই একটা ডিম আছে, তো হয়তো কোনো বাচ্চা এতে নেই, এই ভাঁড়টাই দেখাবো। এটাই 2-3টে বাচ্চা আছে, বার করে দেওয়ার মতন বাচ্চা মনে হচ্ছে একটা আছে, একটা বাচ্চাকে বার করে দেওয়া যেতেই পারে। দেখছি সেরকম হলে রেখে দেবো কয়েকদিন। এটা ধাড়ি পাখি, একটা বাচ্চা এবং একটা ডিম নিয়ে, 2টো ডিম নিয়ে বসে আছে। আর এটাই দেখাবো, এটাই ওয়াও 3টে 4টে বাচ্চা, এখনো বড় হয়নি। আর এই যে পাখিটাকে দেখছেন এইটা সবে নতুন বার হয়েছে, সবে কালকে বার হয়েছে, এখন ঠিক করে বসে আছে, একে খাইয়ে দিচ্ছে এর বাবা। আর এই ভাঁড়টাই দেখাবো আমি কি আছে। এই ভাঁড়টা হচ্ছে সেই ভাঁড়টা যেটা হচ্ছে ডিমটা 4টে পেড়েছিল,
যেটা ফার্টাইল ছিল না আগের ভিডিওতে আমি বলেছিলাম। এই ভাটটাই দেখাবো কি অবস্থা আছে। এইটা কটা পাখি, একটা পাখি এটা বড় হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। এটাকে অবশ্যই বার করে দেবো আজকে। আর এটাই হচ্ছে কি আছে, এটাও তিনটে বাচ্চা আছে। এটা রেড আই, বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে আর দিন দশেক পরে বার করে দেওয়া যেতেই পারে। আর এই ভাটটায় কি অবস্থা দেখব, বাচ্চা আছে, দুটো বাচ্চা, একটা ডিম আছে, ডিমটা নষ্ট হয়ে গেছে। এগুলো ভাত তো খালি আছে, পরে বার করে দেবো। কামড়াচ্ছে বড় হয়ে গেছে, ভালো লাগছে। এটা মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই শিখে যাবে। আরেকটা আছে, এটাকে বার করা যায় কি না দেখবো একটু বাইরে বার করে। এটা এটাও বাইরে বার করে দেওয়া যাবে। ভিউয়ার্স, বাচ্চা তখনই ভাট থেকে বার করবেন যখন বার করার উপযুক্ত বয়স বা হেলথ হবে, এবং বার করার পরে অবজারভেশনে অবশ্যই রাখবেন ওদের বাবা মা চিনতে পেরেছে কিনা এবং অন্য পাখি ওদেরকে মারছে কিনা বা কামড়াচ্ছে কিনা এটা খেয়াল রাখবেন, এবং বাবা মা খাওয়াচ্ছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখবেন। যদি সেরকম হয় যে বাবা মা খাওয়াচ্ছে না বা চিনতে পারেনি, তাহলে যে ভাট থেকে বার করেছেন সেই বারে অবশ্যই ঢুকিয়ে দেবেন, কিছুদিন পর বার করবেন। সো আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।